বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূর্ণবহাল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি ইস্ট সাসেক্স শাখা। 3 ফেব্রুয়ারি বেক্সিল অন সির স্থানীয় একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইস্ট সাসেক্স বিএনপি সিনিয়র সহসভাপতি কাউন্সিলর আলী হায়দারের সভাপতিত্বে এবং শামীম আহমেদ ও এমদাদ উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল মুকিত।